শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে সাদর আমন্ত্রণ। আপনারা দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। আশা করি যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং আমরাও বেশ ভালো আছি, কারণ এই সময়টা ভীষণ সুন্দর। আগামীকাল 18ই অক্টোবর 18তম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সানসিল্ক চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, এবং এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সঙ্গীত আয়োজন, যেখানে সঙ্গীত শিল্পী এবং কলা কৌশলীদেরকে সঙ্গীতের সাথে সম্পৃক্ত বিভিন্ন অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মানিত করা হয়। প্রিয় দর্শক, এই যে মহান মিলন মেলা শিল্পীদের জন্য সেই আয়োজনের উৎসবের ছোঁয়া কিন্তু আমাদের তারকা কথনের এই আয়োজনেও আজকে লেগেছে, এবং এই জন্যই আজকে আমাদের তারকা কথন সুরময় সুরের মানুষের সাথে। আর যিনি আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন তাকে বিশেষভাবে বিশেষায়িত করার প্রয়োজন নেই, কারণ তাকে আপনারা সকলে চেনেন এবং তিনি আমাদের ভীষণ প্রিয় এবং কাছের মানুষ। আমাদের সাথে আছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমা রায়। শুভ দুপুর। হ্যাঁ, শুভ দুপুর, কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি, এবং যখন কাছের মানুষেরা থাকেন এসব আয়োজনে তখন ভালো লাগা এবং আনন্দ আরো বহুগুণে বেড়ে যায়। ঠিক ঠিক, আপনি কেমন আছেন? ভালো আছি, যেমনটা তুমি বলছো ঠিক তাই, কারণ চ্যানেল আই আমাদের সকল শিল্পীদের জন্য, শিল্পী বলো, সাহিত্যিক, চিত্রশিল্পী থেকে শুরু করে নাট্যকার, অভিনয়, সকলের একটা সেকেন্ড হোম থাকে না, বাড়ির আরেকটি বাড়ি, বৃহত্তর বাড়ি, যেখানে অনেক রকম শিল্পর সাথে সম্পৃক্ত সকল মানুষের সাথে পরিচয় বা দেখা হওয়ার সুযোগটা রয়েছে। চ্যানেলে সেরকম একটি প্রাঙ্গণ, সুতরাং চ্যানেলে এলে আমরা শিল্পীরাও ভালো থাকি। এবং কালকেই তো সেই পরিবারের একটি বড় আয়োজন, সেই আয়োজনে সকলে উপস্থিত থাকবে, শিল্পীদের একটি প্রাণের মেলা, মহামিলন মেলা, সেখানে নিশ্চয়ই আপনিও থাকবেন। এই আয়োজনকে ঘিরে আপনার অনুভূতি কেমন থাকে? এবার যেহেতু একটু অন্যরকম, কারণ এর আগে আমি দুইবার নমিনেশন পেয়েছিলাম সঙ্গীত শিল্পী হিসেবে, শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী, এবং তিনবার নমিনেশন পেয়েছিলাম, দুইবার অ্যাওয়ার্ড পেয়েছি, লাইক একটা 17-তে আর 20-এ। আর এইবার আমি এমন একটি বিষয়ের জন্য নমিনেশন পেয়েছি যেটা মানে আমার ভাবনাও ছিল না, তবে বিষয়টি আনন্দের, কারণ আমি আমার আগে যেমন আমরা অ্যালবামগুলো নিয়ে খুব যত্ন নিতাম না, অ্যালবামের মোড়কটা কেমন হবে, যে কারণে আমার মিউজিক ভিডিওর আমার অ্যালবামগুলোর মোড়ক যিনি করতেন তিনি হচ্ছে সব্যসাচী হাজরা, শুরু থেকে মোড়ক ডিজাইন করতেন, সিডি কভার ডিজাইন, এবং প্রথম অ্যালবাম যে আমার অ্যাওয়ার্ড পাই যখন, সেটা কিন্তু মোড়ক ডিজাইনে, অ্যালবামটার ডিজাইন যিনি করেন প্রচ্ছদ আর কি, সে হচ্ছে সব্যসাচী হাজরা। সে 2010 সালে আমি চিত্রাঙ্গদা, বড় বড় পোস্টার ছিল সারা রাস্তা জুড়ে আমার চিত্রাঙ্গদার মতো করে সেজে, সেই অ্যালবামটা আমার অ্যাওয়ার্ড পায় হচ্ছে প্রায় 2010-11 দিকে। তখন একটু মন খারাপ লেগেছিলো আমার যে আমার আমি নমিনেশন পেয়েছিলাম গানের জন্য কিন্তু আমি অ্যাওয়ার্ড পাই নাই, যাই হোক সেটা তো হতেই পারে, কিন্তু তার মানে অ্যালবাম একটা গান শুধু একজন শিল্পীর গানটাই নয়, একটা অ্যালবাম জুড়ে অনেক যত্নের, কে প্রচ্ছদটা করবে, কে ডিজাইনটা করবে, এটা কিন্তু একটা, কে ফটোগ্রাফিটা করবে, যেমন কবির হোসেন ফটোগ্রাফার ছিল আমার, আমি এখনও পর্যন্ত আমার অ্যালবামগুলো বা মিউজিক ভিডিও বলো, তার অ্যালবাম বা কাজটা কে করবে, মিউজিক ভিডিওটা কে করবে, এবং পেছনের গল্পটা কী থাকবে, সব কিন্তু আমার ভাবনায় থাকে। সুতরাং সব্যসাচী হাজরা যখন ওইবার অ্যাওয়ার্ডটা পেল, অ্যাওয়ার্ডটা আমারই প্রাপ্তি ছিল, কারণ এই পুরো প্ল্যানটার মধ্যে আমরা সকলে মিলেছিলাম। আর এত কথা বলবার কারণ এবার আমি নমিনেশন পেয়েছি হচ্ছে মিউজিক ভিডিওর শিল্পী হিসেবে। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে, কারণ মিউজিক ভিডিও এত এত শিল্পীরা মিউজিক ভিডিও করছে, তার মধ্যে থেকে আমার নীলঞ্জন ঘন সেই গানটা আসলে এত সুন্দর করে চিত্রায়ণ হয়েছে, ইয়ামিন এলান কাজটা করেছে, ইয়ামিন এলানও একটা অসাধারণ মিউজিক, আমি বলবো ডিরেক্টর, যে ব্যাকগ্রাউন্ডে যে কাজ করে, নিশ্চয়ই অনেকেই দেখেছেন, ইউটিউবেও পেয়ে যাবেন নীলঞ্জন ঘন গানটা, তার সাথে একটা সুন্দর কত্থক নাচের দৃশ্য রয়েছে, সব কিছু মিলে একটা সুন্দর মিউজিক ভিডিও হয়েছে, সেই মিউজিক ভিডিওর জন্য আমি এবার নমিনেট। এই মিউজিক ভিডিওটা সম্ভবত তারকা কথনের একটি আয়োজনে আমরা এটি নিয়ে কথা বলছিলাম এবং দেখে চমৎকৃত হলাম আমরা বৃষ্টির মধ্যে, বৃষ্টি পর আমি যেটা জানো, এই মিউজিক ভিডিওটা করবার আগে আমরা ভেবেছিলাম যে ছন্দের সাথে সাথে যে পায়ের পাতা পড়লে যেমন জলের ছিটা হয়, এই দৃশ্যটা আমি বলেছিলাম যে এই একটা দৃশ্য চাই, এবং এলান ঠিক ওই দৃশ্যটাই আনতে পেরেছিল। মানে এটাই হচ্ছে বড় ব্যাপার, যে একটা শিল্পীর ভাবনা শুধু এখন কিছু করার উপায় নেই, আমরা এখন গানটাকে চোখ বন্ধ করে যে শুধু অনুধাবন করব, সেই যুগটা পেরিয়ে এখন এমন একটি সময় এসেছে যে আমাদের চোখ খুলে দেখতে হয় গান। হ্যাঁ, কারণ সেই কারণে আমাদের রবীন্দ্রনাথের গানকে নিয়ে মিউজিক ভিডিও করা অনেক কঠিন, কারণ রবীন্দ্রনাথ তো একটা অনির্বচনীয় একটা জায়গা দিয়ে গেছেন, যে তুমি
এই গানটাকে নানাভাবে কল্পনা করতে পারো তোমার মতো করে। হ্যাঁ, যে মানুষ যেরকম অবস্থানে রয়েছে তার মতো করে সে কল্পনা করবে যে গানের চিত্র, সেটাকে একটি দৃশ্যে বেঁধে দেওয়া, একটি গল্পের মধ্যে বেঁধে দেওয়া, মানে আমি আমার মনকে, তোমার মনকে আটকে দিলাম একটা জায়গায়। সেই আটকে যাওয়া ঘটনাটা তোমার সাথে নাও মিলতে পারে বা মিলতেও পারে, যদি মিলে যায় তো এখানেই শিল্পীর সার্থকতা। সেক্ষেত্রে আমি চেষ্টা করছি এমন একটি গল্প করবা যেন ছন্দের সাথে, গানের কথোপকথনের সাথে, সকলের ভাবনার সাথে মিলটা হয়। এবং আসলে এখন মিউজিক ভিডিওগুলোতে আমরা যা ভাবছি বা গানে যে ভাবনা থাকে সেগুলো তুলে ধরা আরও সহজ হয় প্রযুক্তির উন্নয়নের জন্য। এআই এসেছে, সেগুলো আবার আমাদেরকে ভিন্নভাবে দেখতে শিখিয়েছে, আমাদের এক্সপেকটেশনকে আরও বাড়িয়ে দিয়েছে, আরও বাড়িয়েছে। আমি মনে করি আমরা যা রবীন্দ্রনাথের গান গাই আমাদের জন্য এটা খুবই চ্যালেঞ্জিং, কারণ আমরা তো আসলে দৃশ্যায়নের জন্য গানটা করি না, আমরা আসলে ওই যে চোখ বন্ধ করে শুনবার জন্য গানটা গাই। কিন্তু এখন যুগের এমন একটি সময় আর আমি এমন একটি জায়গার মধ্যে রয়েছি, না মানে আমি বলবো আমি না জুনিয়র না সিনিয়র, এমন একটি মাঝামাঝি অবস্থায় রয়েছি। ধরো মিউজিক ভিডিও করব না তাহলে আমি যুগের সাথে নেই, আবার মিউজিক ভিডিও অনেক করব তাহলে আমি একেবারে মানে অফ দ্য ট্রেন্ড, এখন যেটা চলছে সবাই মিউজিক ভিডিওর উপর নির্ভরশীল। কিন্তু আমাদের গান তো আসলে মিউজিক ভিডিওর উপর নির্ভরশীল নয়, কিন্তু করতে হয়। মিউজিক অ্যাওয়ার্ডের প্রসঙ্গে আমরা ইয়া করি যে প্রথমবার যখন মিউজিক অ্যাওয়ার্ডে আপনি গিয়েছেন সেই কথা কি আপনার মনে আছে? হ্যাঁ ও বাবা, কারণ কি এই যে ধরো উপমহাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম তো এটা, সঙ্গীতের সবগুলো দিক মিলিয়ে, আর এই অ্যাওয়ার্ডটার জন্য আমার মনে হয় সমগ্র বাংলাদেশের শিল্পীদেরই একটা আকাঙ্ক্ষা থাকে যে যদি আমি পেতাম, যে গান করছে, যে যেমনভাবেই গান করছে, যে আঙ্গিকের, কারণ বাংলা গানের সবগুলো ধারাকে দেখো, ইনস্ট্রুমেন্টাল, ক্লাসিক্যাল, মানে যেখানে এই যে ভিউজের যুগে যেখানে আমরা কি বলবো, আমি বলবো দুর্মূল্যের বাজার এখন গানের যে পরিস্থিতি, আমরা যেটা বাংলা গান, যেটা আমি বলবো শুদ্ধ অশুদ্ধ বলে কোনো কিছু নেই, কিন্তু যে মূলধারার যে গানটা এটা তো বলতেই পারি নিশ্চয়ই, মূলধারার গানকে নিয়ে এরকম অ্যাওয়ার্ড করা এটা কিন্তু সত্যি অর্থে একটা বিশাল সাহসিকতার কথা বলবো, কারণ পিছনে অনেক পৃষ্ঠপোষকতা রয়েছে, অনেক ব্যাপার রয়েছে যেগুলো আমরা হয়তো শিল্পীরা আন্দাজও করতে পারি না। কিন্তু চ্যানেল আই কিন্তু সাহসিকতার সাথে এতগুলো বছর ধরে করে চলেছে, কেন বলো তো? শুধু আমাদের অনুপ্রাণিত করবার জন্য, বাংলা গানটাকে অনুপ্রাণিত করবার জন্য, আমরা যেন নিজস্ব শেকড় থেকে চ্যুত না হয়, আমরা যেন বেশি বেশি করে করি, এই প্রজন্ম, গত প্রজন্ম এবং সকলে মিলে যেন এই বাংলা গানের আমাদের যে একটা ভাণ্ডার রয়েছে সেটাকে যেন উদযাপন করতে পারি। সত্যি আপনি একদমই তাই বললেন যে চ্যানেল আই যেমন একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, অনেক বড় পরিবার, এবং সেই পরিবারও চ্যানেল আইকে আসলে সেই জায়গাটা নিজেদের মনে দিয়েছে, এবং দুয়ের সম্মিলনে আসলে আয়োজনগুলো এত বেশি সমৃদ্ধ হয়ে ওঠে। এবছরে তো আপনার একটি বিশেষ খুশির কথা আপনি বললেন যার জন্য আপনি নমিনেশন পেয়েছেন, মিউজিক ভিডিওটা আমরা একটু দর্শকদের সাথে যদি দেখে আসি যার জন্য আপনি নমিনেশন পেয়েছেন তাহলে মনে ভালো হবে। চলুন দর্শক দেখে আসি। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর, বন লক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বন লক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, ঝংকৃত তার ঝিল্লির মঞ্জির, ঝংকৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর, যেমন চমৎকার গান সেই চমৎকারের গানের সাথে তেমন দৃশ্যায়ন। ওই এই ওর না প্রান্তি এত, ও এখন অস্ট্রেলিয়াতে পড়ে, তার আগে পরের দিনের ফ্লাইট ছিল, তার আগের দিনের কাজটি করে, আমার কিন্তু যখন একটা বিষয় আমার মাথায় বসে যায় যে আমি জিনিসটাকে এইভাবে চাই, ও আমার ওই স্টেপটাই লাগবে, ওই রকম কস্টিউম কে করে সেই, এটা অডিসি বাংলাদেশে অনেকে করে না, খুব কম মেয়েরা করে, আর যাই হোক তার মধ্যে আবার তার সময়ের সাথে আর আমি যেভাবে চাইছি সেই পোশাক, ওই ওরকম একটা লুক, ওরকম রবীন্দ্রনাথের সাথে যায়, সব কিছু মিলিয়ে আমি মিরাকেলে পেয়ে গেলাম যখন ওকে, তখন একটা আপনার জন্য অনেক অনেক শুভকামনা যে যার জন্য আপনি নমিনেশন পেয়েছেন, যদি পুরস্কৃত হন সেটা তো নিশ্চয়ই আপনার জন্য যেমন আনন্দের আমাদের জন্য তেমন আনন্দের। থেকে বড় কথা কি জানো, আমি জানি, আমি জানি না কি হবে না হবে, কারণ আধুনিক গানের যারা গান করেন, আধুনিক গানের বা অন্যান্য আঙ্গিকের গান যারা, তাদের মিউজিক ভিডিও তো আরও অন্যরকম, অনেক বেশি ভেবে চিন্তে করো, অনেক বিগ বাজেটের, আমাদের কাজ তো আসলে গানটাকে গাওয়া, আর যত
কম বাজেটের মধ্যে আমরা একটা গানকে উপস্থাপন করতে চাই, কারণ যে কোনো রিকগনিশন আসলে যে কোনো শিল্পী কলাকুশলী পেয়েছি এটা অনেক বড় ব্যাপার। যে রবীন্দ্রনাথের একটি গান যে কল্পনাটা নিয়ে কাজটা করা, সেটা এমন একটি আঙ্গিকে এই সকল শিল্পীদের মাঝখান থেকে তিনজন বোধহয় নমিনেশন পায়, এটাও আমার কাছে একটা পুরস্কার। সামনে আরও একটি আয়োজন আসছে, মহোৎসব, শারদীয় দুর্গোৎসব, সেটাকে ঘিরেও নিশ্চয়ই নিজের একটা ব্যক্তিগত আয়োজন থাকে বা সঙ্গীত শিল্পীদেরও ব্যস্ততা থাকে এই আয়োজনকে ঘিরে। অনিমারের ব্যস্ততা বা কাজ কি? আমার আসলে অনুষ্ঠান আছে, কিছু লাইভ আছে, দশমীর দিন লাইভ আছে, তাছাড়া মঞ্চে গান আছে। আমার এই সময় না গান গাইবার থেকে মঞ্চের কথা বলি, মণ্ডপে মণ্ডপে আমার কাছে গান গাইবার থেকে আমার শুনতে ভালো লাগে, কারণ আমি একটু কথা বলি। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে আমি দেখি যে মঞ্চে বা মণ্ডপে মানে হাই বিটের গানগুলো বেশি বাজে বা ঢাকঢোল, আর এর থেকে আবার উল্টা দেখ যদি আমি ভারতবর্ষের পূজা মণ্ডপ দেখি, এই পাঁচ দিন ষষ্ঠী সপ্তমী থেকে নবমী পর্যন্ত চার দিন কিন্তু শুধু রবীন্দ্রনাথের গান বাজে, মণ্ডপ মণ্ডপ ঘুরি। যখন আমি এবার গত পূজাতে আমি কলকাতায় পূজা দেখবার সুযোগটা হয়েছিল, সব জায়গায় রবীন্দ্রনাথের গান বাজছে। এই যে একটা স্নিগ্ধতা, স্নিগ্ধতার মধ্যে দিয়ে শক্তির আগমন। হ্যাঁ, আর আমি আমাদের বাংলাদেশে যেটা দেখি খুব হাই মানে বিট মানে পূজা মানে ঢাকঢোল মানে এরকম ব্যাপারটা, ঢাকঢোলটা বাজে কিন্তু যখন পূজার সময়টা মানে আরতির সময়টা, আর বাকি সময় মানে অত লাউড তো আসলে সবসময় আমি জানি না, মানুষের তো থাকতেই ভাবনা চিন্তা। তা আমাদের এখানে কেন যেন আমার মনে হয় রবীন্দ্রনাথের গান বা এই গানগুলো পূজা মণ্ডপের জন্য খানিকটা অপ্রাসঙ্গিক বা প্রাসঙ্গিক নয়। নিজেকে আমার অনেক সময় গিয়ে জানো সত্যি কথা নিজেকে গিয়ে আমার একটু খাপছাড়া মনে হয়, মানে কি এত সব এই ঢাকঢোলের মধ্যে আমি রবীন্দ্রনাথের গান কী করে গাইবো, বা যদিও ঈশ্বরের কৃপায় যে গানটা গাই মঞ্চ বুঝে অডিয়েন্স বুঝে তো একটা করে তো নামতেই হয়, যখন ওটা তো আমার পরীক্ষার ক্ষেত্র, যখন আমি মঞ্চ যে প্রতিটি মঞ্চে আমার পরীক্ষার খাতা আমি মনে করি, সুতরাং সেটা তো কিন্তু কেন যে মনে হয় যে পরিবেশটা একটু মানে অন্যভাবে আমরা, কারণ এই আমাদের সংস্কৃতি মানে কিন্তু একদম মানে পূজা কালচারগুলো যেটা সেটা সংস্কৃতির একটা, ধরো এই যে প্রতিমার রচনা থেকে শুরু করে মণ্ডপ রচনা থেকে সবগুলো শিল্পের ছোঁয়া, প্রতিটা ক্ষেত্রে কিন্তু কে কত বড় শিল্পী তার প্রমাণ। হ্যাঁ, প্রতিমার চিত্রায়ন থেকে শুরু করে দেখো, আর সেই যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয় সেটাও কিন্তু আমরা কে কতটা রুচি ধারণ করি, কে কতটা আমাদের নিজস্ব সংস্কৃতিটাকে ধারণ করি তারই প্রমাণ। দুর্গোৎসব মূলত এই যে আমাদের বাঙালি সংস্কৃতির একটা অন্যতম অংশ মিলেমিশে আছে আমাদের সাথে, সকল শ্রেণীর মানুষের আগমন হয়। তো মানে যদি এটা সনাতন ধর্মাবলম্বীদের পূজা কিন্তু এটা সার্বজনীন একটি পূজা, সকল শ্রেণীর মানুষ, আমি মনে করি হিন্দু যদি 10 জন থাকে এখানে বা 20 জন থাকে, আরো 30 জনই থাকবে হচ্ছে তোমার অন্য ধর্মাবলম্বী, অধিকাংশে সবাই মিলে উৎসবটা উদযাপন করি। সেক্ষেত্রে আমার মনে হয় আমরা রবীন্দ্রনাথ, নজরুল, লালন, আমাদের সকল ফোক অন্যান্য গান তো সবকিছুকেই যেন প্রাধান্য দিয়ে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে সাজানো হয়। এই পূজা উপলক্ষে অনিমা রায়ের কি কাজ আসছে, কি গান আসছে? গান একটি আসছে পূজা, এতক্ষণ পরে অপেক্ষা করছিলাম, বলছে না কেন এখন? যেমনটা বললাম আমি যে গান করি সেই গান তো আসলে ঢাকঢোলের গান নয়, সেই গানটা একেবারেই তোমার চোখ বন্ধ করে শুনবার গান। তবে এইবার যে গানটি আসছে সেটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের একটি গান, আমার খুব পছন্দের একটি গান, আয়রে বসন্ত। সেখানে বসন্ত হচ্ছে একটা প্রেম উৎসব, এই বসন্ত রূপক অর্থে বসন্ত, সুতরাং এই গানটি এবার আমি দুর্গাপুজো উপলক্ষে সকলের জন্য উন্মোচিত করছি, এটা ইমপ্রেস অডিভিশন থেকেই আসছে। আচ্ছা আচ্ছা, এই গানের যদি কিছু অংশ আপনার কণ্ঠে একটু শুনতে পারি আমরা? আচ্ছা, অল্প একটু একটা লাইন দেখেন শোনাচ্ছি। হায় রে বসন্ত, ও তোর কিরণ মাখা পাখা তোলে, আয় রে বসন্ত, ও তোর কিরণ মাখা পাখা তোলে, আয় রে বসন্ত, ও তোর কিরণ মাখা পাখা তোলে, নিয়ে আয় তোর নূতন গানে নূতন পাতার নূতন ফুলে, নিয়ে আয় তোর নূতন। চমৎকার, গানের সাথে সাথে আমরা একদম ভিজুয়ালও দেখে আসলাম। এই গানটি আসলে কাদের আয়োজনে বা কাদের পৃষ্ঠপোষকতায়? আমাদের পরিবার, একদম আমাদের পরিবার, আমাদের সকলের পরিবার থেকে। তারপর এর মিউজিক ভিডিওর পেছনে যে কাজটি করেছে এটা ইয়ামিন এলান এবং সঙ্গীত আয়োজন করেছে প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই মিউজিক ভিডিওর সাথে সম্পৃক্ত কোনো গল্প? ওই যে একেবারে অন্যরকম না, আমাকে যেহেতু বসন্তকে কী করে ফুটাই, এর
পিছনে অনেক ভাবনা চিন্তা করতে হয় জায়গাটা কোথায় নেব, কারণ যেহেতু এই পুরাতনই গানই বলবো আমি, রবীন্দ্রনাথের রত্নপ্রসাদ ডিএল রজনীকান্ত ভূষণ, এদের যে সময়টা সেই সময়টা নিশ্চয়ই কিছু গানের চরিত্র থাকে, যেটা আমি দালান কোঠা আধুনিক এই সোফার মধ্যে বসেও গান করার মতো কিছু গান রয়েছে, কিন্তু কিছু গানের ক্যারেক্টার থাকে যে একটু পৌরাতনী ব্যাপারটা একটু, মানে এই যে আয়র বসন্ত বলতে এখানে সুন্দর অপেক্ষা, কোনো একজনের জন্য প্রতীক্ষা, এই যে কারণে একটু ফুল দিয়ে নিজেকে সাজানো, মানে অপেক্ষা মানে নিজেকে সজ্জিত করা, সেটা কৃষ্ণ হতে পারে, মনের কৃষ্ণ হতে পারে, এই হচ্ছে বিষয়। অনিমা রায় কার কথা ভেবে গানটি গেয়েছে? হ্যাঁ, অনিমা রায় কার কথা ভেবে গানটি গেয়েছে? আমি এটা বলা মুশকিল আসলে, আমি আসলে রবীন্দ্রনাথের একটি ব্যাপার রয়েছে, ধর সব কথা বলা হলো কিছু বলা হলো না, অবশেষে ছোট গল্পের মতো রবীন্দ্রনাথ সকল সৃষ্টি আমি দেখলাম এই ছোট গল্পের একটি আফসোস থেকে যায়। সুতরাং এই যে কার জন্য যে অপেক্ষা, কার জন্য যে গান, আসলে আমি নিজেও জানি কিছু একটা অপেক্ষা তো আছে, কিন্তু অপেক্ষা কার সেটা জানি না, এখনো জানা হয়ে ওঠেনি। গানটা আসলে অনুভব করে গাইতে হয় কখন, একদম সেটাই, এটা হচ্ছে বড় কথা, যে ধরো তুমি অপেক্ষার গান করলেও কোনো একজন মানুষের জন্য ওই চরিত্রটা বা রূপটা তোমার সামনে থাকতে হবে, নট নেসেসারি, সেটা একটা অদৃশ্য কিছু এক কেউ একজন, যাকে হয়তো তুমি কোনো দেখোই নাই, তাকে তোমার কোনো দিন পাওয়া হবেই না, কিন্তু যে অপেক্ষার একটি যাত্রা রয়েছে, জার্নি রয়েছে, একটা আফসোস, আসলে আমরা কোনো না কোনোভাবেই কিছুর জন্য অপেক্ষা করি, প্রতিটা শিল্পী কিন্তু অপেক্ষাটাই তাদেরকে বাঁচিয়ে রাখে, যে কোনো শিল্পী, আমরা যে কোনো অঙ্গনের শিল্পী বলবো, যদি হয়ে গেল ডান, ইট মিনস ডান, তার কর্ম সেখানে থেমে যায়, সৃষ্টির প্রতীক্ষা থাকতে হবে যে নট ডান, আই এম নট ডান ইয়েট, এই অপেক্ষাটা বলতে পারে সেই প্রতীক্ষা। রবীন্দ্রসঙ্গীত শেখা তো অনেক আগের থেকে, এবং শেখার পেছনে একজন অনুপ্রেরণাও কিন্তু শিল্পীর ক্ষেত্রে সবসময় থাকে, কোনো একজন কোনো বিশেষ শিল্পী বা একাধিকও হতে পারে, অনিমা রায়ের ক্ষেত্রে একটু মুশকিল কথা, কারণ আমি আমার গানটা যখন আমি গাইতে শুরু করি ধরো অন্যের জন্য, নিজের জন্য তো আমি আমি অনেক দিন পর্যন্ত নিজের জন্যই গেয়েছি, তা প্রথম অ্যালবাম যখন করি তখন আমি ইন্দ্রাণী সেনের গান খুব শুনতাম, ভারতীয় শিল্পী, যদিও আমি কিন্তু আমার শিক্ষক ছিলেন মিতা হক, একদম তার কাছে আমি 18 বছর শিখেছি, ইউনিভার্সিটিতে পেয়েছি বন্যা আপাকে, সঞ্জিতা খাতুন, অবশ্যই ওয়াহিদুল্লক দাদু, এদের সকলের কাছে আমার গান শিখবার সুযোগ হয়েছে, এই প্রজন্মের যারা অনেক নাম করেছেন লিসা আপা, অদিতি আপা, তুহিন ভাই, এদেরকেও আমি কিন্তু এক শিক্ষক হিসেবে আমি ছায়ানটে পেয়েছি, এদের সবাইকে অনেক, আমার শিল্প শিক্ষক তালিকা দীর্ঘ, কিন্তু আমার গান কোনো রকমের রবীন্দ্রনাথের গানের একটা ব্যাপার আছে, অনেকে বলে যে রবীন্দ্রনাথের স্টাইল, আমার কাছে মনে হয় রবীন্দ্রনাথের গানের কোনো স্টাইল নাই, স্টাইল হচ্ছে গানটাকে প্রাণ দিয়ে গাওয়া, আমার মতো করে আমি এই যুগের একটি মেয়ে, এই যুগের একটি মেয়ে রবীন্দ্রনাথের গানকে যেভাবে উপলব্ধি করবে, যেভাবে পেশ করবে, একজন শিল্পীর সাথে আরেকজন শিল্পী আসলে ভ্যারি করে, আমি যেন কাউকে অনুসরণ বা অনুকরণ, আমি এত জনের কাছে আমি গান শিখেছি, আমার গানে কিন্তু কারো প্রভাব, গানের যে আলোচনা করছি না, তাহলে একটা গান আমরা দর্শকদের সাথে নিয়ে দেখে আসি আপনারই গাওয়া, নিশ্চয়ই, চলুন প্রিয় দর্শক। ঝড়ে যায় উড়ে যায় গো আমার মুখের আঁচল খানি, ঝড়ে যায় উড়ে যায় গো আমার মুখের আঁচল খানি, ঝড়ে যায় উড়ে যায় গো।
নিজের এই গানটি দেখতে দেখতে কি ভাবছিলেন? খুব প্রিয় একটা ভিডিও, বিশ্বাস করবো না তুমি, যখন এগুলো তো সবই ক্রিয়েট, এই বৃষ্টি বলো, এই বাতাস বলো, যে পাতা উড়ে আসা, ওরা কি করছে, ফ্যান ছেড়েছে এবং সব এলাকার যত পাতা আছে শুকনো পাতা কুড়িয়ে, যে ঝড়ে যায় উড়ে যায় মুখের আঁচলখানের ঝড় দেখাতে হবে, ফ্যান ছেড়েছে সাথে করে ব্লো করে পাতাগুলো দিয়েছে, এবং এই পাতার মধ্যে যত মাটি যত ধুলা, এই যে তখন কিন্তু আমাকে হাসি মুখে সব অ্যাক্টিং করে মানে মুখে চলে গেল, আর বিশ্বাস করো আমার চুল আমার এত মানে পরিমাণে ধুলা দিয়ে ভরা ছিল, মানে আমি সেটাই ভাবলাম যে নায়িকাদের যারা সত্যিকারে অ্যাক্টিং করে তাদের জীবন কত কষ্টে সেদিন আমি বুঝেছিলাম। তবে এই গানটি করতে আমাদের অনেক কষ্ট হয়েছে, এই গানটা আমার অনেক প্রিয় একটি গান। এই যে এরকম একটু শুরুতে একটি আঁচল পড়ে মানে ঝড়ে যায় উড়ে যায়, এগুলো তো দেখানো খুব মুশকিল, রবীন্দ্রনাথের গানের কথাকে দৃশ্যায়ন করা মানে অসম্ভব। তারপরে আবার এটারও মিউজিক ভিডিওর কাজটি করেছি ইয়ামিন ইলান, ওর একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে ওকে আমি যত অসম্ভব কথাই বলি না কেন, আচ্ছা দিদি ঠিক আছে, এই যে দিদি ঠিক আছে, ও চেষ্টাটা করতে চায়, এই উপর থেকে একটি ওড়না ছুরি দিল উড়ে যাচ্ছে সেটাকে একটু একটু রেখে দেওয়া, এই যে পাতা উড়িয়ে ঝড়ের দৃশ্যগুলো আনা, এগুলো কিন্তু সবাই এইভাবে মানে শিল্পীর কথা মতো কাজটা করে আবার শিল্পীকে খুশি করা, মানে এই গানটা আমার খুব প্রিয় একটি গান এবং দৃশ্যায়নটা খুব সুন্দর করে গল্প করছিলাম। এটা আবার মিউজিক অ্যাওয়ার্ড, সর্বশেষ মিউজিক ভিডিও যা বেরোল এই বর্ষায়, খুব সুন্দর। আচ্ছা আমরা মিউজিক অ্যাওয়ার্ডের কথা যেহেতু শুরুতেই বলছিলাম, তো আপনি কয়েকবার পুরস্কৃত হয়েছে মানে পুরস্কার পেয়েছেন, লাস্ট টাইম কবে পুরস্কার পেয়েছেন সেটা মনে আছে? 2020 সালে, সেই অনুভূতির কথা কি মনে আছে? হ্যাঁ মনে আছে, মনে যখন আছে তখন যদি একটু দেখে আসি সেই অংশ, তুমি দেখি সব সংগ্রহ করেছে, গুড। চলুন প্রিয় দর্শক, আমাদের অনেক প্রিয় অনিমা রায়, অনিমা রায়ের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন সামিনা চৌধুরী এবং ফাহমিদা নবী। সার্টিফিকেট তুলে দেবার জন্য অনুরোধ জানাচ্ছি সাইফুল ইসলাম সোহেল এবং জনাব গোলাম সরওয়ার হোসেন। চ্যানেলটিকে কৃতজ্ঞতা, বাংলা গানের যে সূর্য উদিত হয়েছিল তার শক্ত খুঁটিকে তার গেড়ে গেড়ে দীর্ঘ পথ রচনা করেছেন এবং আমরা এই প্রজন্মের শিল্পীরা সে পথ দিয়ে হাঁটছি। আমি জানি আসলে এই মুহূর্তগুলো ভাষায় আসলে বর্ণনা করা সম্ভব নয়, তবুও একবার জিজ্ঞেস করি, যে কোনো পুরস্কার না অনেক বড় একটা আমি মনে করি দায়িত্ব, মানে এই দায়িত্ব মানে যে আমি পুরস্কৃত হয়ে গেলাম মানে আমার দায়িত্ব শুরু হলো, এই ভার বহন করে চলবার, ওই যে এই মনিহার আমার নহে সাজে সেরকম একটা ব্যাপার। সুতরাং এই অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাকে এভাবে আমার পথটিকে আসলে আরও সুদৃঢ় করবার জন্য আমি মনে করি, কারণ যে কোনো পুরস্কৃত যখনই আমি হই তখন আমার কাছে মনে হয় যে আমি আসলে এখনো কিছু হয়ে উঠিনি বা কিছু করা হয়নি, এটি আসলে শিল্পী সব থেকে বড় গুণ, সে মনে করে না সে বড় কিছু হয়েছে। অসংখ্য ধন্যবাদ, আসলে আমি চাইছিলাম যে আজকের আয়োজনটি আপনার গানের মাধ্যমে যদি আমরা শেষ করতে পারি, তার আগে আপনার জন্য একটি উপহার আছে, শিক্ষক মানুষ বই পড়তেও পছন্দ করে, আমার কাছে থাকলেও আপনার হাতে আমি পৌঁছে দিব। পাঠক সমাবেশের পক্ষ থেকে বইটি পড়বেন নিশ্চয়ই এবং অনুষ্ঠানটি শেষ করব আপনার গান শুনতে শুনতে, দর্শকদের থেকে একটু বিদায় নিই। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, সকলে অনেক ভালো থাকুন, শুদ্ধ সঙ্গীতের সাথে থাকুন এমনটি প্রত্যাশায় আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি, গান শুনতে শুনতে বাড়ি যাব। গান গাই যে লাস্ট অ্যালবাম যে গানটির জন্য আমি আমার পেয়েছিলাম, যখন পড়বেন আমার পায়ের চিহ্ন, ওটা গাইছি একটুখানি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি গাইব না আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো, চুকিয়ে দেব বেচাকে না মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গোনা এই হাটে, তখন আমায় নাই বা মনে রাখলে তার আর পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।